কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল শিশুশিল্পী রিভা অরোরাকে নিয়ে। মাত্র 12 বছর বয়সী প্রাপ্তবয়স্ক অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয়, আর তাতেই শুরু জোর সমালোচনা বিতর্ক। এমনকি রিভার বাবা মা কিভাবে তাকে এ ধরনের ভিডিওতে অভিনয় করতে দিলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। কিন্তু কে এই রিভা, কেনই বা তাকে নিয়ে এত মাতামাতি? রিভা অরোরা সোশ্যাল মিডিয়ায় এখন এই একটি নামই ঘোরাফেরা করছে। বলিউড পাড়ার নায়ক থেকে গায়ক প্রায় সকলের সঙ্গে ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে তাকে। কিছুদিন আগেই ছোট পর্দার জনপ্রিয় মুখ করণ কুন্দ্রার সঙ্গে একটি ইনস্টাগ্রাম রিলও তাকে দেখা গিয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রিভার বয়স বছর 12-র বেশি নয়। হিসেব বলছে করণ তার চেয়ে বয়সে 26 বছরের বড়। দুজনের বয়সের বিস্তর ফারাক নিয়ে তাজ্জব দর্শক, নেট মাধ্যমেও তা নিয়ে চর্চা কম নয়। কারণ তো বটে, কটাক্ষ উড়ে এসেছে রিভার দিকেও। শুধু কারণই নন, গায়ক মিকা সিং এর সঙ্গে সম্প্রতি একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে রিভাকে, আর ওই ভিডিও প্রকাশের পরই উঠেছে সমালোচনার ঝড়। 41 বছর বয়সী মিকার সঙ্গে নাবালিকা অভিনেত্রীকে রোমান্স করতে দেখা গেছে, আর তা দেখেই কিভাবে মেয়েকে টাকার বিনিময়ে এমন দৃশ্যে অভিনয় করার অনুমতি দিতে পারেন বলে রিভার বাবা মাকে কটাক্ষ করেন নেটিজেনরা। সম্প্রতি এ বিষয় নিয়ে মুখ খুলেছেন রিভার মা। রিভার মা নিশা পেশায় একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। নেটিজেনদের সমালোচনার জবাবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি শান্ত ছিলাম কিন্তু আর থাকব না। আমার মেয়ের বয়স সম্পর্কে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলা হয় মিথ্যা খবর দ্রুত ছড়ায়, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। নেট মাধ্যমে নামি সব পেজে এই খবরটি দেওয়ার আগে আমার কাছে সত্যিটা যাচাই করে নেওয়া উচিত ছিল। আমি খুবই হতাশ। রিভার মায়ের দাবি তার মেয়ে 10ম শ্রেণীর ছাত্রী, সে অনুযায়ী রিভার বয়স 15 কিংবা 16 হওয়ার কথা। কিন্তু তাতেও প্রশ্ন ওঠে, রিভা কিন্তু এখনও 18 পার করেননি। রিভার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করা হয়েছে। নেটিজেনদের প্রশ্ন, যে ধরনের বোল্ড ভিডিও রিভার ইনস্টাগ্রাম পোস্টে রয়েছে সেগুলিও বছর 16-র কোনো কিশোরীকে দিয়ে করানো যায় কি? বলিউডের এই শিশু শিল্পীকে কয়েক বছর ধরে নিয়মিতভাবে বড় পর্দায় দেখা যাচ্ছে। উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে অভিনয় করে 2019 সালে প্রশংসিত হন তিনি। পরের বছর গুঞ্জন সাকসেনা সিনেমায় শিশু গুঞ্জনের চরিত্রে দেখা যায় তাকে। তবে সোশ্যাল মিডিয়ায় এর আগেও বয়সের অনুপযুক্ত দৃশ্যে নিজেকে মেরে ধরায় বিতর্ক হয়েছে রিভাকে নিয়ে। আপাতত তার ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে তা বলবে সময়। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।